মাই চ্যানেল। তো আজকে আমি বেরিয়েছি স্ট্রিট শপিং করতে, তার আবার চ্যালেঞ্জ। এই দেখো একটু 1000 টাকা আছে, তো 1000 রুপিস চ্যালেঞ্জ। তো দেখা যাক এই 1000 টাকা দিয়ে আমি কতগুলো জিনিস কিনতে পারি আর কী কী কিনতে পারি সেটাই দেখা। তো তোমরাও আমার সাথে থাকো, লেটস গো। এখন আমি স্টেশনে আছি, স্টেশন থেকে 1-1.5 ঘন্টার মতন যেতে লাগে। তো হুগলি শ্রীরামপুর যাচ্ছি স্ট্রিট শপিং করতে, তাই না? তো আজকের ওয়েদার মারাত্মক লেভেলের গরম আছে, কি বলবো। তো রোদের ঝলসানিতে আমি ঠিকঠাকভাবে তাকাতেও পাচ্ছি না, আমার পুরো চোখ ছোটো হয়ে যাচ্ছে রোদের তাকানিতে। তো চলো এবার কি কি কেনা যায় 1000 টাকা। আর তার সঙ্গে হচ্ছে আমি একটু বার্গেনিংও করবো, বাট বার্গেনিং আমি সেরকম করতে পারি না। তো দেখা যাক আমি বার্গেনিং করতে পারি কি পারি না। তারপরে আমি ট্রেনে উঠেছি, ট্রেনে উঠে তখন একটা গানই আমার মনে হয়েছিল, যদি এই পথ না শেষ হয় তো ভালোই হতো, বেশ, কারণ ভালো লাগছিলো গরমের মধ্যে ওই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছিলো না, ভালোই লাগছে। তারপরে আমি সোজা মার্কেটে চলে এসেছি, এসে তারপরে আমি সামনে কুর্তিগুলো দেখছিলাম, সব এখানে ফিক্সড রেট আছে 150-200, তোমরা দেখতেই পেলে। তো কুর্তিগুলোর মধ্যে আমার পছন্দ হলো না, কিনলাম না। তো এখানে ব্যাগও দেখছিলাম, ব্যাগগুলো কিন্তু খুবই খুবই সুন্দর কালেকশন ছিল, কিন্তু আমি ব্যাগ নিলাম না ওখান থেকে। তো এখানে আমি একটা ড্রেস, মানে ড্রেস না, এটা নাইট স্যুট নিলাম, কারণ আমার প্রয়োজনীয় জিনিসগুলোই কিনছি, যে কোনগুলো আমার প্রয়োজন আছে, তো প্রয়োজন ছিল তাই কিনে নিলাম। ওইটার দাম নিল 100 টাকা। আর এখানে আমি দুটো ব্যাগ দেখছি, তো ব্যাগগুলোর দাম হচ্ছে 100 টাকা। যেহেতু আমার 1000 টাকা চ্যালেঞ্জ, তো সেই জন্য আমাকে 100-150 টাকা এরকম দামেরই কিনতে হবে। তো কনফিউশন হয়ে গেছিলাম যে কোন ব্যাগটা নেবো, এটা না ওটা। তো শেষ পর্যন্ত আমি এই ব্যাগটাই নিলাম। তো ব্যাগটা কেমন হয়েছে তো আমাকে ক্যামেরাম্যানকে জানিও। তো তারপর সোজা আমি ওয়ান পিসের সামনে চলে গেলাম। তো আমি যেটা হাত দিয়ে দাঁড়িয়ে আছি, তো ওইটা আমার খুবই ভালো লেগেছে, পিনটা খুবই সুন্দর হোয়াইটের ওপর। কিন্তু আমি বার্গেনিং করার চেষ্টা করছিলাম, কিছুতেই হলো না, যা 250 টাকার ফিক্সড রেট ওটাই সেই থেকে বলেই যাচ্ছে, আমি কিছুক্ষণ ধরে বলেই যাচ্ছি যে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, সে দিচ্ছে না। তো বাধ্য হয়ে 250 টাকা দিয়ে ওটাই নিতে হলো। তারপরে সোজা আমি জুতোর দোকানে চলে এলাম। জুতোর আমি রেগুলার যেগুলো পরার জন্য আমি খুঁজছিলাম, যে জুতো রেগুলার পরা যায়, তো সেরকমই একটা জুতো নিলাম। এখানে ফিক্সড রেট হচ্ছে 150-200। তো আমি জুতো নিলাম 150 টাকা দিয়ে। তারপরে এখানে দেখছিলাম বেশ ভালো ভালোই জুতোগুলো আছে আর খুব কম দামে। আর তার সঙ্গে তো চৈত্র মাস তো পড়ে গেছে, চৈত্র সেলও চলছে একটা, তাই এত কম কম দামে পাওয়া যাচ্ছে সব জিনিসপত্র। তো আমি যেইটা হাতে নিয়েছি এইটা আমি পছন্দ হলো, যে রেগুলার তো পরার জন্য তো আমার ভালো হলো মনে হলো, তাই এটা আমি নিয়ে নিলাম। তো 150 টাকার মধ্যে, তাহলে ওখানে 200 টাকা, এখানে 250, এখানে 150। তোমরা কিন্তু হিসাব করতে থাকো 1000 টাকার মধ্যে ক টাকা হচ্ছে। আর একটা কথা, এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু 450 দাম বলছিল, কিন্তু 450 হয়েছে। যাক, আমি ফাইনালি 100 টাকা বার্গেনিং করতে পেরেছি, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। 100 টাকা মাত্র কমাতে পেরেছি, তো 450 টাকা নিয়েছে এটা। দুটোই প্যাক করে দিন। মায়াপুরের হাটে মালিকটা
আপনি কোনখানটা বসতেন? হাজার টাকার মধ্যে আর 100 টাকা বেঁচে আছে আমার, 900 টাকা কমপ্লিট হয়ে গেছে আর 100 টাকা বাকি আছে। দেখা যাক ওই 100 টাকা আমি কি কিনতে পারি, আর না কিনতে পারলে বাড়ি চলে যাবো। তো তারপরে আমি একটা দোকানে চলে এলাম, একটা টপ কেনার ইচ্ছে ছিল কিন্তু আমার কাছে তো 100 টাকা বেঁচে আছে, মানে আমি কীভাবে টপটা নেবো? যেই টপটা দেখছি বলছে 350 দাম। আমি বলছি হ্যাঁ কী বলো, আমার কাছে 100 টাকা, এটা চ্যালেঞ্জের ভিডিও হচ্ছে, 100 টাকার মধ্যে আমি 350 নেবো কীভাবে? দিয়ে শেষ পর্যন্ত আমি নিলাম না, তো আমি এই নিয়ে বেরিয়ে পড়লাম। আর সঙ্গে 1000 টাকায় 1000 রুপিস চ্যালেঞ্জ কমপ্লিট করেছি, তো আমার 1000 টাকা কেনাকাটা হয়ে গেছে। তোমাদের ভিডিও কেমন লেগেছে তো আমাকে কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব আর লাইক করে দিও অবশ্যই ভিডিওটা।